আসসালামু আলাইকুম, বিডিকেশ রায়হান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে ইউটিউবের ভিডিও থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, আকর্ষণীয় ইউটিউব ভিডিও থাম্বনেল আজকে আমি আপনাদের পুরো দেখাব। তো আমার সাথে অবশ্যই পুরো ভিডিওটা থাকবেন, আপনারা হয়তো বুঝবেন না। তো আমার ভিডিওটা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ফটোশপে চলে আসলাম। ফটোশপে এসে এ হচ্ছে থাম্বনেল, এখানে একটা ভিডিওর থাম্বনেল দেওয়া হলো। লাখ টাকা কিন্তু যুদ্ধ হোস্টেল লাইন আজব কাণ্ড, এগুলো আসলে অ্যাট্রাকটিভ কিছু কথা এখানে লিখতে হবে এবং অ্যাট্রাকটিভ কিছু ছবি ফিক্সার এখানে অ্যাড করতে হবে। ভিডিও রিলেটেড, অবশ্যই ভিডিও রিলেটেড, অন্য কোনো রকম ইউজ করা যাবে না। তো থাম্বনেলের সাইজটা আমরা এখানে দেখাচ্ছি, ইমেজ ইমেজ সাইজে গিয়ে 1280x720 পিক্সেল, 1280x720 পিক্সেল একটা থাম্বনেলের সাইজ। তো 1280 আমরা নতুন একটা থাম্বনেলের সাইজ নিচ্ছি কন্ট্রোল এন দিয়ে। কন্ট্রোল এন দিয়ে একটা ডায়ালগ বক্স আসবে, কাস্টমসে গিয়ে আমরা 1280x720, ওয়াইড হচ্ছে 1280 পিক্সেল এবং হাইট হচ্ছে 720 পিক্সেল দিলাম। রেজুলেশন 300, কলম আরজিবি কালার, এগুলো সব ডিফল থাকবে। ক্রিয়েটে ক্লিক দেব। একটা থাম্বনেলের সাইজ আমাদের আর্টবোর্ড চলে আসছে, থাম্বনেল এটা হচ্ছে আর্টবোর্ড। এখানে কিন্তু আমরা একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিতে হবে, রেক্ট্যাঙ্গেল জন্য একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিলাম। রেক্ট্যাঙ্গেল এখানে একটা কালার চলে আসছে, আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। একটা লাইট কালার, রেক্ট্যাঙ্গেল কালার নিতে হবে আমাদেরকে, অথবা ব্রাইট, ভালো ব্রাইটের জন্য। অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদের কালারটা চয়েস করে নিলাম। তো আমরা ফাইলে গিয়ে আমার এনি ছবি, আপনাদের ভিডিও রিলেটেড যে ছবিগুলো, ভিডিও রিলেটেড যে কোনো ছবি আমরা এখানে অ্যাড করব। ধরেন আমরা পফির এই ছবিটা, যে কোনো একটা পফির কোনো যে কোনো কাউ কারো ছবি দিয়ে আমরা এই করব। তো ছবিটা কি আমরা বসানোর জন্য এখানে জায়গা মেরে নিচ্ছে, তো এটার জন্য আমরা ম্যাজিক কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দিলে আমাদের অটো সিলেক্ট করে নেবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হয়ে গেছে। আমরা কন্ট্রোল কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দেওয়াতে আমাদের দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা এখানে আগের ছবিটা ডিলিট করে দিতে পারি, কন্ট্রোল জে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। আমরা এখানে সিলেকশন টুল দিয়ে ছবিটা আমরা একটু নেড়ে চেড়ে দিতে পারি। এখানে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে ছবিটা আমরা একটু একপাশ করে নিয়ে নিলাম। এখানে অ্যাট্রাকটিভ আমরা কিছু লিখে দিলাম। ভিডিও কালারটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করে দিই, সাদা নিয়ে নিই ব্যাকগ্রাউন্ডের। অফিস জন্য পাত্র
খুঁজে পাচ্ছে না। এই জিনিসটা অনেক হাইলাইট, এই কথাটা অনেক হাইলাইট। কফির জন্য পাত্রা খুঁজে পাচ্ছে না কফি, এই লেখাটার পিছনে আমরা একটা রেক্টাঙ্গেল দিয়ে দিতে পারি। আমরা লেখাটা ড্রাগ করে আমরা রেক্টাঙ্গেল উপরে নিয়ে আসলাম, তাহলে লেখাটা উপরে চলে আসছে। তো লেখাটাকে আমরা কালো করে দেবো। আরো হাইলাইট করার জন্য আমরা এটাকে সাদা কালার দিতে পারি, সাদা কালার দিয়ে দিলাম। কফির জন্য পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাচ্ছে না কফি। এই একটা হাইলাইট কথাটা, এখানে আর কিছু আছে এবং হ্যাঁ, আমাদের এইখানে থাম্বনেলটা রেডি। তো অবশ্যই থাম্বনেলটা এমন অ্যাট্রাকটিভ করে দিতে হবে ভিডিও রিলেটেড, যেমন এখানে অ্যাট্রাকটিভটা, যেমন আমার কাছে মনে হলো পপির জন্য পাত্র খুঁজে পাচ্ছি না, পপি পাচ্ছে না, পপি পপি নিজের মুখেই বলছে। তো নিজের মুখে বলছে এটা শুনে অনেকেই দেখতে চাইবে এবং এটা অনেকে আগ্রহ প্রকাশ করবে, যেমন পপির লুকটাও সেরকম একজন নায়িকা। তো এটার পর আমরা চলে যাবো, থাম্বনেলটা সেভ দেবো, সেভ করে আমরা চলে যাব ইউটিউব ভিডিওতে থাম্বনেলটা সেট আপ করবো। তো আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজে, সেভ ইউর কম্পিউটারে ক্লিক করে দিব। এরপরে আমরা ডেস্কটপে রাখবো, ডেস্কটপে রাখার জন্য এরপরে সেভ টাইপটা আমরা জেপিজিতে আমরা ছবিটা নেব, ইমেজ সাধারণত জেপিজি দেওয়া হয়। এরপর আমরা ছবি এই আমাদের ফাইলটার একটা নাম দেব, পপি নাম দেব, থাম্বনেল দিলাম, এরপর এখানে সেভ দিলাম, এখানে ওকে দিয়েও দেব। এই জেপিজি অপশনে এখানে যেমনি আছে এমনি ওকে দিয়ে দেবো। তারপর আমরা চলে যাবো আপনার চ্যানেলে ওকে দিয়ে ক্লিক করে এখানে চলে যান ইউটিউব স্টুডিওতে। এই ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনি ইউটিউব স্টুডিও ছাড়া আপনি ভিডিওগুলো এডিট করতে পারবেন না। এডিট করে আপনি থাম্বনেল সেট আপ করবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, ট্যাগ দিবেন। তো আমরা এই ইউটিউব ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ড, আমরা কন্টেন্টে ক্লিক করবো। কন্টেন্টে ক্লিক করার পরে আমরা এখানে যে কোনো একটা ভিডিওতে থাম্বনেল সেট আপটা দেখাবো। এখানে ডিটেলস, যে প্যানের আইকনটা দেখা আছে, প্যানের আইকনে এখানে ক্লিক করে দেব। প্যানের আইকনে ক্লিক করার পরে এডিট অপশন চলে আসবে। এডিট অপশনের নিচে আমরা এখানে দেখতে পাবো এডিট অপশন চলে এসেছে, ভিডিও ডিটেলস, ডিটেলস, এখানে থাম্বনেলের এখানে আমরা এখানে দেখেন কার্সার নিলে থ্রি ডট আসবে, থ্রি ডট রাইট বাটন ক্লিক করে, থ্রি ডটের এখানে রাইট বাটন ক্লিক করে এখানে চেঞ্জ আছে, ডাউনলোড আছে। তো আপনারা যখন এখানে দেখবেন নতুন কোনো থাম্বনেল নেই, যখন নতুন ভিডিও সেট আপ করতে যাবেন তখন এখানে আপনারা ওকে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে আপনাদের যে ফাইলে আপনাদের থাম্বনেলটা থাকবে সেই ফাইলের থাম্বনেলটা আপনারা খুঁজে বের করবেন। যেমন আমি কপিটা খুঁজে বের করতেছি, থাম্বনেলটা আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের থাম্বনেলটা চলে এসেছে। এখানে থাম্বনেল আপনার, এখানে আপনার ভিডিও রিলেটেড আরও ভিতরে অনেকগুলো থাম্বনেল থাকতে পারে, এই থাম্বনেলগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা দিলে এটা সিলেক্ট করে দিলে এটা চলে আসবে এখানে প্রিভিউ শো করে। যেমন এখানে দেখেন, এখানে দিলে এটা দিলে এটা প্রিভিউ শো করে। এরপর সেভ দিয়ে দেবেন, এরপর আপনার ভিডিওতে থাম্বনেলটা চলে আসবে। তো
বন্ধুরা, অবশ্যই আমার সাথে থেকে আপনাদের অনেক ভালো লাগলো। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই অনেক ভালো কাজে লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টস করে আপনাদের মতামত অবশ্যই অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। অবশ্যই বিডি কৃষ্ণ চ্যানেলে আবার আসবেন। থ্যাংক ইউ।